আশীর্বাদ নেইছু ভিতর ভণ্ডার কু বাহার ভণ্ডার খালি আলমিরা কু খালি করিবি হেইগলা হেইগলা আউ আউ কই ছাইলি করাজি ভাই এসওপি হেইছি এসওপি অনুপালন করি করাজি হলা হলা ঠিক আছে চলো তো তার যত্ন নিয়ে তার যত্ন নিশ্চিত ভাবে নিয়ে সেই আমি যাচ্ছ সব প্রভা আপনার দৃশ্য দেখুছেন যে তদারক কমিটির অধ্যক্ষ রয়েছেন জষ্টিস বিশ্বনাথ রথঙ্ নেতৃত্বের বার জনিয়া কমিটি বর্তমান শ্রীমন্দির ভিতরক যাচ্ছেন এবং প্রতিক্রিয়া নিয়ে মহাপ্রভু কামড় কেমন ভালো ভালো হব সেটি মহাপ্রভু আমার লোকনাথ পাখে মহাপ্রভু পাখে সে চরণে প্রার্থনা আপনার পুরো দৃশ্য দেখবাকে চাইবি শ্রীমন্দিরের দর্শন ব্যবস্থা বর্তমান ঠার বন্ধ হয়ে গলা যেহেতু নিষ্পত্তি প্রকারে দিন গোটে বা অপরাহ্ন গোটে শ্রীমন্দিরক দর্শন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ করা এবং নিষ্পত্তি হয়েছে সেই পরিপ্রেক্ষীতে দর্শন ব্যবস্থা বর্তমান বন্ধ হয়ে যাই এবং যে ভক্ত মানে রয়েছেন শ্রীমন্দির ভিতরে বিদ্যুৎ প্রবাহ সে বর্তমানে শ্রীমন্দির ভিতর সমস্ত পড়া যাব এবং আপনার পুরা দৃশ্য দেখুছেন তদারক কমিটির অধ্যক্ষ জষ্টিস বিশ্বনাথ রথ এবং বার জনিয়া কমিটি শ্রীমন্দির বাহার রত্নভণ্ডার এবং ভিতর রত্নভণ্ডার মধ্যে থাকা আলমিরা এবং সিন্ধুক যা সব খালি হয়েছিল যে অলঙ্কার গুড়িক সব অলঙ্কার গুড়িক লা সেই অলঙ্কার গুড়িক খালি হয়ে যাই সিন্ধুক এবং আলমিরা সম্পূর্ণ রূপে নীলাদ্রি মিউজিয়াম স্থানান্তর করা আপনার পুরা দৃশ্য দেখুছেন যে পর্যন্ত স্থানান্তর প্রক্রিয়া শেষ নহুচি সে পর্যন্ত দর্শন ব্যবস্থা সম্পূর্ণ রূপে বন্ধ রহব এবং বড় সূচনা হচ্ছে মহাপ্রসাদ ভক্ত শ্রদ্ধাড় মানে শ্রীমন্দির বাইশ পাঁচ দিয়ে যাবে সিংহদ্বার বাইশ পাঁচ দিয়ে যাবে ডাহাণ পার্শ্বরে থাকা আনন্দ বজার গেট মধ্যে সমস্ত যাচ্ছেন আপনি পুরা দৃশ্য মধ্যে দেখিপারছেন শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডার এবং বাহার রত্নভণ্ডার মধ্যে যে সিন্ধুক এবং আলমিরা রয়েছে সে সিন্ধুক এবং আলমিরা সম্পূর্ণ রূপে খালি করা তা পূর্ব ওড্রাফ টিম মধ্যে বিদ্যুৎ প্রবাহ যাই আপনার আমি দেখাই ওড্রাফ টিমর সদস্য মানে যাই এবং পরবর্তী পর্যায়ে কিছু সময় পূর্ব স্নেক হেল্পলাইন সদস্য মানে যাই যদি সে ইনস্ট্রকশন আসব যদি সে আবশ্যকতা মনে করা যদি সিন্ধুক এবং আলমিরা স্থানান্তরিত করা সময় যদি সাপ বাহারা তবে স্নেক হেল্পলাইন সদস্য মানুষ ডকা যাব সে মুক্তিমণ্ডপ পাখে অপেক্ষা করবে সে সহায়তা নিয়ে কিন্তু বর্তমানে এই দৃশ্য দেখুছেন যেহেতু দুইটা পরঠার সম্পূর্ণ রূপে কাম আরম্ভ হয়ে যাব এবং গোটে বেড়ার দর্শন ব্যবস্থা বন্ধ হয়ে যাই সে দর্শন কইপার সিন্ধুক এবং আলমিরা শ্রীমন্দির ভিতরে থাকা নীলাদ্রি মিউজিয়াম স্থানান্তরিত নকরা পর্যন্ত দর্শন ব্যবস্থা বন্ধ রয়েছে এবং নিহতি ভাবে যা জেলাপাল তথা শ্রীমন্দির উপমুখ্য প্রশাসক সূচনা দিয়েছেন আশা করছেন সে গোটিয়ে দিনের বাহার রত্নভণ্ডার এবং ভিতর রত্নভণ্ডার মধ্যে যে সিন্ধুক এবং আলমিরা রয়েছে তাহা স্থানান্তরিত করা অর্থাৎ আজি সুদ্ধা এই প্রক্রিয়া শেষ হয়ে যাব মোটামুটি সে সময় বর্তমান আসলে আপনার দেখলে সমস্ত মনে উৎসাহ রয়েছে উৎকণ্ঠা রয়েছে কারণ যে কথা কুয়াই গণতি মণতি করা কথা তা পূর্ব সিন্ধুক এবং আলমিরা রাজ্য সরকার দ্বারা প্রস্তুত স্বতন্ত্র এসওপি অনুসারে বর্তমান যাই সম্পূর্ণ রূপে সিন্ধুক এবং আলমিরা স্থানান্তরিত করবে এবং বড় কথা হচ্ছে ভিতর রত্নভণ্ডারে লুহা সিন্ধুক অছি লুহা সিন্ধুক স্থানান্তরিত করা ওড্রাফ টিমর আবশ্যক আমি অনুমান করে পারিবা লুহা সিন্ধুকটি যেহেতু ওজনে রয়েছে ওড্রাফ টিম মধ্যে সহায়তা দেই পারন্তি সহায়তা করে পারন্তি সিন্ধুক টেকিকি নিয়ে যাবার এবং নিহতি ভাবে ইয়ে গোটে খুশির খবর সিন্ধুক এবং আলমিরা নীলাদ্রি মিউজিয়াম স্থানান্তরিত করে সারা পরে এএসআই তার যাঞ্চ প্রক্রিয়া আরম্ভ করব পৃথিবীরাজ হরচন্দন আইনমন্ত্রী মধ্যে কিছুদিন পূর্ব পুরী কু আসি প্রতিক্রিয়া দিয়েছিলে রত্নভণ্ডার অত্যাধুনিক জ্ঞানকৌশল প্রয়োগ করে জিপিআর সর্ভে করা জিপিআর সর্ভে অর্থাৎ গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সর্ভে শ্রীমন্দির ভিতরে রত্নভণ্ডার চট্টাণ তলে গুপ্ত সুড়ঙ্গ অছি গুপ্ত কোঠরি অছি আমি চেষ্টা করা প্রতিক্রিয়া নেওয়া পরিচালনা কমিটির সদস্য মধ্যে দুর্গাদাস মহাপাত্র দেখন্তু আজি যে এসওপি হয়েছি কেবল সে মার্গদর্শিকা কেবল সে খালি থিবা সিন্ধুক এবং আলমিরা স্থানান্তর করিবা পাইকা আজি আমার নিষ্পত্তি নিয়া যাই অছি এবং পরবর্তী সময় এএসআই কু হস্তান্তর করা গলা পরে তাকর আধুনিক জ্ঞান কৌশল ব্যবহার করিকিনা লেজর স্ক্যানিং হও কিবা জিপিআরএস হও বা অন্য কোনসি বৈজ্ঞানিক উপায়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করা যায় তার আজ যাঞ্চ প্রক্রিয়া হবার কৌশি বর্তমান পর্যন্ত আমার পাখে সূচনা সে বিষয়ে না কেবল আজ আমি
প্রথম কথা হচ্ছে কিপর তা সুরক্ষিত ভাবে স্থানান্তর করা যাব সেই গুটিক আমার প্রথম দায়িত্ব এবং সে স্থানান্তর করা গলা পরে পরবর্তী সময় তা নিরীক্ষণ করা যাব এসআই দ্বারা। দেখুন আমার যা নির্ধারিত করা যাইছে এসওপি অনুসারে সেই এসওপি আধারে হি ভিতর রত্নভণ্ডার এবং বাহার রত্নভণ্ডারু স্থানান্তর করা যাব আবশ্যক অনুভব করা গলে অন্য লোক দ্বারা হি তা করা যাব কোঠশুয়াশিয়া মানুষ রিজর্ভ করি রখা যাই বাহার সে রত্নভণ্ডারু বাহার বাহার করা গলা পরে সে তাকে নেইকিনা যে ডেজিগনেটেড প্লেস অছি মিউজিয়াম ভিতরে সেটি তাকে নেইকিনা রখিবে। দেখন্তু আমি পাখে যা ইনফরমেশন অছি 1978 মসিহারে লাস্ট ইনভেন্টরি করা যাইতিলা গণতি বণতি করা যাইতিলা তারপরে সম্পূর্ণ রূপে আউ গণতি বণতি করা যাই নাহি যদিও বিভিন্ন সময়ের জিনিস কিছু আনিবা পাইকা খোলা যাই অছি কিন্তু রত্নভণ্ডার গণতি বণতি করা যাই নাহি 1978 হচ্ছে লাস্ট এবং তারপরে 1909 কথা কইপারিবেনি আমি যা পাখে আমার যা রেকর্ড আমার পাখে যা আভেলেবল স্বাধীনতা পরে মন্দির রাজ্য সরকার হাতক গলা পরে 1978 হি খোলা যাই গণতি মন্তি করা যাই তাপরে করা যাই না বোধহুয়ে প্রথম থর পাই সে আলমিরা এবং সিন্ধুক গুড়িক স্থানান্তর করা যাবার অছি। দেখুন বর্তমান আমি কনসেনট্রেট করুছু কেবল স্থানান্তর পাই স্থানান্তর সরিলা পরে পুনর্বার হাই লেভেল কমিটি এবং উচ্চস্তরীয় কমিটির বৈঠক এবং রাজ্য সরকারকে সে প্রস্তাব দেবে সে অনুসারে তার যাঞ্চ করা যাব এসআই দ্বারা কি অন্য কৌশি রাজ্য সরকার যা অধিকৃত করবে সে 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 সময়ের নিষ্পত্তি হব। আজ্ঞা দেখুন আগে আগে প্রথম কার্য আমার স্থানান্তর করা স্থানান্তর করে সারা পরে আলোচনা করা যাই সে দিগরে বিহিত পদক্ষেপ নিশ্চিত ভাবে নিয়া যাব। আপনারা শুনুলে বিদ্যুৎ প্রবাহ পরিচালনা কমিটির সদস্য দুর্গা দাস মহাপাত্র যা প্রতিক্রিয়া দিলে প্রথমে আমি কইপার সিন্ধুক এবং আলমিরা কু স্থানান্তরিত করা যাব এবং স্থানান্তরিত করা যাবার পরে সম্পূর্ণ রূপে যাঞ্চ প্রক্রিয়া আরম্ভ হব যে জিপিআর সর্ভে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার সর্ভে যা মু পূর্ব কিছু সময় পূর্ব কৌলি শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডার চট্টাণ তেলে কোণ অছি গুপ্ত সুড়ঙ্গ অছি কি গুপ্ত কোঠরি অছি কি তাহা জিপিআর সর্ভে সম্পূর্ণ রূপে ঠাব করিব এবং পরবর্তী পর্যায়ে হচ্ছে মরামতি করা যাব। মরামতি করা যাবার পরে সম্পূর্ণ রূপে শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডার যে সুনা অলঙ্কারা যাই খট সাজ ঘরে অস্থায়ী স্ট্রং রুমের রয়েছে তাকে পুনর্বার শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডারকে অণাযাই গণতি মণতি করা যাব। তবে আমি অপেক্ষা করিবা কেতে সময় লাগুছে শ্রীমন্দির বাহার রত্নভণ্ডার এবং ভিতর রত্নভণ্ডারু খালি হয়েছে সিন্ধুক এবং আলমিরা কু শ্রীমন্দির নীলাদ্রি মিউজিয়াম কু স্থানান্তর করে সারা পরে টিম কেতে সময় ভিতরে আসছেন এবং তারপরে কোণ প্রতিক্রিয়া রাখছেন তা উপরে এবার সমস্ত নজর রয়েছে। বিদ্যুৎ প্রভা সমস্তর সেই সময় অপেক্ষা রয়েছে কতবে ভিতর টিম বাহার আসবে এবং ভিতরে কম কম ঘটলা তার পুরা তথ্য সামনাকে আসব। তবে আলোক কিভাবে ভাবে সব যে সিন্ধুক গুড়িক রয়েছে পুরোনা সিন্ধুক গুড়িক তাকে কিভাবে ভাবে স্থানান্তরিত করা যাব সেই কতটি টিম নিযুক্তি অনেক তাকে কেউথিরে নিয়ে যাব পুরা নীলাদ্রি মিউজিয়াম পর্যন্ত। দেখুন সবুঠ বড় কথা হচ্ছে যেতবে রাজ্য সরকারের এসওপি আসিলা শ্রীমন্দির বাহার রত্নভণ্ডার এবং শ্রীমন্দির ভিতর রত্নভণ্ডারে খালি হয়ে সিন্ধুক এবং আলমিরা স্থানান্তরিত করা যাব সেটার গোটে প্রশ্ন আসিলা খালি সিন্ধুক এবং আলমিরা কিভাবে ভাবে অণা যাব কারণ বিভিন্ন ঐতিহ্য সম্পন্ন সিন্ধুক ইয়ে তাকে যদি নীলাদ্রি মিউজিয়ামে রহব নিহতি ভাবে ভক্ত শ্রদ্ধাল মানে চর্মচক্ষুরে দেখি তাকে উপভোগ করে পারবে কৃতার্থ হয়ে পারবে। কিন্তু গতকাল জেলাপাল কইলে শ্রীমন্দিরর বৈষয়িক টিম যাইকি সম্পূর্ণ রূপে সবিশেষ আলোচনা করছেন আমি তো অনুমান করছু যে ওড্রাফ টিম যাই সেমানকর সহায়তা নিয়া যাই পারে কারণ লুহা সিন্ধুক রয়েছে কাঠ আলমিরা রয়েছে এবং বাহার রত্নভণ্ডার ভিতর রত্নভণ্ডার মধ্যে সিন্ধুক এবং আলমিরা অনেক পরিমাণ রয়েছে যেউতরে মহাপ্রভুঙ্ক দুর্মূল্য সুনা রূপা হীরা লীলা মোতিমাণিক যে খচিত হয়ে রয়েছিল তাকে বোধহুয়ে ওড্রাফ টিমের সহায়তা নিয়ে যাই পারে টেকি টেকি তাকে নিয়ে যাই শ্রীমন্দির নীলাদ্রি মিউজিয়ামকে রখা যাই পারে। এই তমাম দিগ উপরে বর্তমান শ্রীমন্দির ভিতরক 12 জনীয় টিম যাই জষ্টিস বিশ্বনাথ রথ তদারক কমিটির অধ্যক্ষ যাই এবং 12 জনীয় টিম মধ্যে বিদ্যুৎ প্রভাব পাখাপাখি 6 জন হাই লেভেল কমিটির সদস্য রয়েছেন। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলতু নাই।